আজকে মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21 জুলাই আমাদের শহীদ স্মরণে ধর্মতলায় আমাদের সমাবেশ 1993 সালের 21 জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল 13 জন আমাদের তৎকালীন যুব কংগ্রেসের কর্মী বামফ্রন্টের পুলিশের গুলিতে নিহত হয়েছিল সেই জায়গায় তখন থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 21 জুলাই শহীদ তর্পণ করে আসছেন। এবারে আমরা কোভিড পরিস্থিতিতে 2 বছর আমরা করতে পারিনি, তাই এবারে আমরা নতুন উদ্যোগে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের যে 21 তারিখে শহীদ তর্পণ হবে ধর্মতলায়, তারই মানুষকে সচেতন করা এবং সবাইকে ওই শহীদ তর্পণের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমাদের আজকে এই মিছিল।